মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। বহরমপুরে বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র ওরফে কাঞ্চন মৈত্রের ফ্লেক্স ছেঁড়া ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য বহরমপুরের মনীন্দ্রনগর এলাকায়। অভিযোগ মানতে নারাজ তৃণমূল। মনমোহিনী, চৈত্র সেল ধামাকা, শাড়ি, শুটিং, শার্টিং ও ড্রেস মেটেরিয়ালের ওপর সর্বনিম্ন 10% ডিসকাউন্ট রয়েছে। এছাড়াও সমস্ত গার্মেন্টস এর ওপর রয়েছে আপ টু 50% অফ। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। বিজেপি প্রার্থীর ফ্লেক্স ছেঁড়া ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভার অন্তর্গত মনীন্দ্রনগর এলাকায় সোমবার সকালে ছেঁড়া ফ্লেক্স নজরে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়। বহরমপুর বিধানসভার বিজেপি প্রার্থী কাঞ্চন মৈত্রের নামের ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ সামনে আনেন বিজেপি কর্মীরা। স্থানীয় বিজেপি নেতা কর্মীরা পথে নেমে ঘটনার তীব্র প্রতিবাদ জানান। এটা হচ্ছে শাসক দলের কিছু দুষ্কৃতি বাহিনী এখানে এসছে জেল থেকে ছাড়া পেয়ে, তারা এইসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে, যাতে মনে করে পাবলিক ভয় পাবে, পাবলিক ভয় পেয়ে বিজেপিকে আটকানো যাবে। কিন্তু মানুষ আমাদের সাথে আছে, তারা বুঝতে পারছে না যে এখানে ভয় দেখিয়ে কিছু হবে না। তাই আমরা চাইছি তারা অতি শক্ত ধরা পড়ুক এবং প্রশাসন তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের হারমাত বাহিনীকে গ্রেপ্তার করতে হবে। দিকে দিকে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়া হচ্ছে, প্রশাসন জবাবদার। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে পাল্টা দাবি করেন বহরমপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নাড়ুগোপাল মুখার্জি। তিনি বলেন, ফ্লেক্স ফেস্টুন ছেড়া তৃণমূলের কাজ নয়। তুলনামূলকভাবে তৃণমূলের প্রচুর ফ্লেক্স ফেস্টুন বিজেপির লোকরা ছিঁড়েছে, কংগ্রেসের লোকরা ছিঁড়েছে। আমি কমপ্লেনও করেছি নির্বাচন কমিশনে। তো এখন ফ্লেক্স ফেস্টুন ছেড়াটা তৃণমূলের কাজ নয়। বিজেপিকে কেন ছিঁড়তে যাবে প্রথম কথা, একটা জায়গা বিজেপির না আছে সংগঠন, না আছে আপনার মানে কিছু। দেখছেন তো সমস্ত জায়গায় তৃণমূলের যেভাবে প্রতিটা বুথে বুথে যেভাবে লোকজন বেরোচ্ছে, তাতে বিজেপি ফ্লেক্স ফেস্টুন দিয়ে বিজেপি রাজনীতি করবে। কিন্তু তৃণমূলের ফ্লেক্স ফেস্টুন দিয়ে রাজনীতি করার দরকার নেই। তৃণমূল মানে এই বিধানসভা মানে ইয়েতে বহরমপুর বিধানসভায় ভীষণ পরিমাণে এগিয়ে আছে প্রথম থেকে। তার জন্য তৃণমূল কংগ্রেস কোনো জায়গায় ফ্লেক্স ফেস্টুন হচ্ছে নিজেরাও আর দিচ্ছে না। যদি আমাদের ওদের প্রয়োজন হয় আমরা ফ্লেক্স ফেস্টুন দিয়ে দেবো লাগা, কারণ বিজেপিকে আমরা কোনো কম্পিটিটরই মনে করি না ওখানে। ফ্লেক্স ছেড়ে ইস্যুতেই বিজেপি তৃণমূল তরজা বহরমপুরে। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।